ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে এবছরের শিক্ষাপঞ্জি অনেকটাই এলোমেলো হয়ে গেছে, পরীক্ষা কার্যক্রম স্থগিত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে সব শিক্ষার্থীরাই ক্ষতির মুখে পড়েছেন, তবে বিশেষ করে যারা চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী অনার্সের, তাদের ক্ষতির মাত্রাটা একটু বেশি। কেননা তারা কোনো চাকরির ক্ষেত্রে এখন আবেদন করতে পারছেন না, কারণ অনেকেরই এতদিনে পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও বের হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে থাকা পরীক্ষাগুলো আর নেওয়াই হয়নি এবং সেজন্য তারা কোনো চাকরি ক্ষেত্র আবেদন করতে পারছেন না। এমন পরিস্থিতিতে অনার্স পরীক্ষার্থীদের জন্য কিছু তথ্য আজকের ভিডিওতে জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে। খবরের শিরোনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নির্দেশ। বিস্তারিত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রফেশনাল কোর্সের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদেরও প্রস্তুতি নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার 10 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8 মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর গত 17 মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের 5টি পরীক্ষা নেওয়ার পর মাসপথে স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-19 কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 অনার্স ফাইনাল ও প্রফেশনাল কোর্সের বিবিএ, সিএসসি, বিএড অনার্স, ইসিই অষ্টম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হলো। অর্থাৎ এই খবরটির মূল যে বিষয়, অনার্স চতুর্থ বর্ষ এবং প্রফেশনাল কোর্সের পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে, তাই শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।